ভাতারের বালসিডাঙ্গা গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন এক ব্যক্তি। ঘটনায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বালসিডাঙ্গা গ্রামের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন ভাতারের বানেশ্বরপুর গ্রামের শেখ গোলাম নবী, বয়স 47 বছর। তিনি ভাতার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বালসিডাঙ্গা মোড়ের কাছে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ভাতার ব্লক হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ভাতার থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। কি নাম? কে রয়েছে বাড়িতে? আমরা না, বাচ্চা পটানো শেখ গোলাম নবী, উনি বাজারে এসেছিলেন কোনো কাজে। এদিকে আপনার বিজেপির সভা চলছিল বলে উনি এখন ওই সামন্তী রোড ধরে বানেশ্বরপুর বাড়ি ওইদিকে ফিরছিলেন। ওইখানে ফেরার পর যেটা রেল ফোকরটা ক্রস করে আমরা বালসিডাঙ্গা ঢোকার আগে ওখানে বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওখানে দুটো মোটরসাইকেলে ইনজিওর্ড হয়। তারপরে মানে হসপিটালে আনতে আনতে রাস্তা দিয়ে ডেথ হয়ে যায়। হসপিটালে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা। কী নাম ওনার? শেখ গোলাম নবী। বাড়ি? বাড়ি বানেশ্বরপুর। কি মোটরসাইকেল মোটরসাইকেল হয়েছে? মোটরসাইকেল। এখন কোথায় এসছেন আপনারা? আমরা এখানে এসছি, থানায় দেওয়া আছে।